আব্দুল্লাল মামুন আপনি লিখেছেন জুবান নামাজ মসজিদে এসে অনেককে দেখি সবার শেষে এসে গায়ের উপর দিয়ে সামনের কাতারে বসতে যায় এটি কি তাদের গুণা হবে অবশ্য রোমান ফার্সি আপনি লিখেছেন ভিন্ন ধর্মীয় লোককে রক্তদান করা যাবে কি না যে আপনি দিতে পারেন প্রয়োজন হলে নিরুপায় হলে তারা আবদুল্লাল মামুন আপনি লিখেছেন জুবান নামাজ মসজিদে এসে অনেককে দেখি সবার শেষে এসে গায়ের উপর দিয়ে সামনের কাতারে বসতে যায় এটি কি তাদের গুণ হবে অবশ্যই এতে গুণা হবে হ্যাঁ পরিষ্কারভাবে এটাকে নিষেধ করা হয়েছে এবং এটা হলো জাহান নামের যাওয়ার জন্য ব্রিজ বানিয়ে সেটা পার হওয়ার মতো ব্যাপারটা এবং জুমান নামাজে আগে আসলে আগে যাবেন আর পরে আসলে পরে বসবেন এই নীতি থাকা উচিত হ্যাঁ যারা মসজিদের কাজকামে নিয়োজিত আছে কোনো কারণে যেতে হয়েছে সেটা ভিন্ন বিষয় সানোয়ার মরল আপনি মরল আপনি লিখেছেন ডাস্টবিন থেকে ফেলা জিনিস নেওয়া যাবে কি না হ্যাঁ আপনার প্রয়োজন থাকলে আপনি নিতে পারেন যদি নেওয়ার মতো জিনিস থাকে ডাস্টবিনে ফেললে সেটা নেওয়া যাবে না এমন কোনো কথা নেই ওয়াদুর রহমান লিখেছেন স্বর্ণকারের কাজ করা যাবে কিনা স্বর্ণকারের কাজ করা যাবে যাবে না এমন কোনো কথা নেই আমার সাথে সত্যার সাথে যে কোনো হালাল ব্যবসা করা যাবে ঠিক এভাবে একইভাবে এই ব্যবসাও করতে পারেন এরফানুল হক ভুঁইয়া লিখেছেন আমি ফজর নামাজ জামাতে পড়তে পারি না অনেক সময় সঠিক সময় পড়তে পারি না কাজা পড়তে হয় বাকি সব নামাজ জামাতে পড়ি এক্ষেত্রে গুণ হবে কিনা অবশ্যই গুণ হবে প্রত্যেক নামাজই সময় মতো আপনাকে পড়তে হবে ইন্নাসালাতা কানাতে আলু মিনকিরা মকুতা অনেক ভাইরা আছেন সবাই পড়তে পারেন ফজর নামাজটা পড়তে পারেন না তো ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে পর পর শুয়ে যেতে হবে দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং ওঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে নামাজি মানুষদের সাথে থাকতে হবে তাদের সহযোগিতা নিতে হবে তারা যেন ডেকে দেয় আপনি নানাবিধ চেষ্টা করলে অবশ্যই আপনার নামাজের অভ্যাস তৈরি হবে ইনশাল্লাহ তার গুড থটস এই আইডি থেকে আপনি লিখেছেন আমার বিয়েতে কাবিন ওসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিলো তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি এটা কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন অবশ্যই অন্যায় হয়েছে জুলুম হয়েছে আপনার স্বামী আপনার শাশুড়ি আপনাকে যে আপনার মহর বাবদ যে স্বর্ণ উসুল লেখার পরও সেটি দেননি সেটি তিনি আত্মসাত করেছেন বলে বিবেচিত হবেন এবং গুণাগার হবেন আপনি এটি আদায় করার মতো কোনো সুযোগ আপনার থাকলে অবশ্যই আপনি সেটা আদায় করতে পারেন সেটা আপনার রাইট আবদুল্লা গালিব আপনি লিখেছেন আমি বাহিরের অফিসে মানুষের সাথে চলার সময় বাহিরের বিভিন্ন খাবার খাই যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা বঞ্চিত হয় এতে আমার গুণ হবে কিনা আপনি বাইরে যখন অফিসে মানুষের সাথে চলার সময় বিভিন্ন খাবার খান এটা সবগুলোতে পরিবারের সদস্যদেরকে অংশগ্রহণ করাতে হবে এমন তো বাধ্যবাধকতা নেই আপনি যদি ইচ্ছা করতে তাদেরকে বঞ্চিত কর না না থাকে বা তাদের হক আদায় না করে আপনি বাইরে বাইরে অনেক বেশি ভোগ করেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় বাট তাদের জন্য বাজারঘাট আপনি যথারীতি করছেন আর বাইরে আপনি খাচ্ছেন এর কারণে আপনার কোনো গুণও হবে না এবং প্রত্যেকটা খাবারেই তাদেরকে শরীর করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই